আমি আসমানের দিকে হাত পুষ্টিবদ্ধ করে উৎপলিত করে তোমার বিজয় ঘোষণা করব আল্লাহ। আমি জানি না আমার এই ডাকে কারা আসে কারা আসে না। যদি তোমরা আমার ডাক না শুনো তোমরা বিনাশ হয়ে যাবে। মুসলমান তোমাদের জন্ম হয়েছে, তোমরা দুনিয়াকে লিড দেবে, শয়তানের দাসত্ব থেকে মানুষকে রক্ষা করবে। আর তোমরা মারামারি করো শিয়া সুন্নি, কার দাড়ি এক ইঞ্চি না এক ইঞ্চি লম্বা, মেয়ে মানুষের চেহারা দেখা যাবে কি যাবে না? আল্লাহ লানত তোমাদের উপরে, তোমরা আল্লাহর কোরআন বাদ দিয়েছ। আমি আমার বলার কাজ আমি বলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ আমার শরীরের ধমনীতে রক্ত প্রবাহিত হবে প্রতিটা ফোটা রক্তের বিনিময়ে আমি ঐক্যের দিকে ডাক দিয়ে যাব, ইমানের দিকে ডাক দিয়ে যাব। আমার কণ্ঠ যতক্ষণ থাকবে আমি চিৎকার করে যাব তোমার দিনের কথা। আমার ব্রেইন যতক্ষণ সচল থাকে আমি চিন্তা করব তোমার বিজয় নিয়ে। আমার হাত যতক্ষণ উত্তোলিত হয় আমি আসমানের দিকে হাত পুষ্টিবদ্ধ করে উৎপলিত করে তোমার বিজয় ঘোষণা করব আল্লাহ। আমি জানি না আমার এই ডাকে কারা আসে কারা আসে না। যদি তোমরা আমার ডাক না শুনো তোমরা বিনাশ হয়ে যাবে। আমি আল্লাহর পক্ষ থেকে বলছি কথা, এটা আমার নিজের নফসের কথা নয়। এই মুসলমান তোমাদেরকে আজকে বুঝতে হবে তাড়াতাড়ি এই জাতি বিনাশী রাজনৈতিক মতানৈক্য ধর্মীয় দ্বন্দ্ব সাম্প্রদায়িক দ্বন্দ্ব দূর করে যদি ঐক্যবদ্ধ হতে না পারো ভবিষ্যতে তোমাদের মাটি যাবে, তোমাদের ইজ্জত যাবে, তোমাদের ধর্ম যাবে, তোমাদের ঈমান যাবে। সঙ্গে সঙ্গে আমি চ্যালেঞ্জ করে বলছি তোমাদের পরকাল যাবে, তোমরা জাহান্নামে যাবে। ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি হয়েছে, কেউ দাঁড়িয়ে বলে নাই এটা অন্যায় এটা ধর্ম নয়। ধর্মকে ব্যবহার করে টাকা রোজগার করা হয়েছে, কেউ দাঁড়িয়ে বলে নাই এটা হারাম। আমাদের উলামায়ে কেরাম হাজার হাজার লক্ষ লক্ষ আলেম প্রতি বছর হজ করছেন, ওয়াজ করছেন, কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ ওয়াজ শুনছেন, আলোচনা শুনছেন, মসজিদে জুমার দিনে খুতবা দেওয়া হচ্ছে, সেখানে দিনের বয়ান হচ্ছে, রেডিও টেলিভিশনে আলোচনা হচ্ছে, পত্র পত্রিকায় মাদ্রাসায় ইসলামের জ্ঞান হাসিল করা হচ্ছে। সারা দুনিয়াতে খালি আমলের ওয়াজ করা হচ্ছে, আমল আমল করো রে ভাই আমল করো, মাদ্রাসা যান আমল, মসজিদে যান আমল, তবলিগে যান আমল, বিভিন্ন পীরের মাজারে যান আমল। আপনি আমলের কোনো অভাব নাই, সবাই বলে আমল করো। আমল করব আমলের আগে ঈমান। 1000 তসবির দানা আপনি যদি রশি না দেন এগুলো সব ছড়াই ছিটিয়ে পড়বে, ঠিক তেমনি পুরো মানব জাতিকে একটা জাতিতে ভাই ভাই হিসেবে ঐক্যবদ্ধ ভাবে তৈরি করার ঐক্যবদ্ধ রাখার সুতা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।